মুস্তাক ফয়েজি, যার ওয়া শোনার আগে যার নামটা শুনলে সবাই হাসে, উনি বলতেছে তাহির নাকি তাহির সাথে গানগুলো গায়। অবশ্যই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন, এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন, তারপরেই তো ময়দানে গান। এমন তো না যে ওনার কাছে ওয়াহি নাজিল হচ্ছে। মানে আগে গান শুনে তারপরে গানটা শিখে তারপরে এই গানটা আমাদের কাছে ফাঁসা করে। আমার কথা হচ্ছে এটা যদি অন্য কেউ বলতো তারপরে আমি মনটা আমি বুঝতাম, যাই হোক একটা বক্তা বলছে। আর আপনি তো কমেডিয়ান, আপনি কি করে এই কথা বলতে পারলেন? আমি যদি ইউটিউবে সার্চ দেই যে মুস্তাক ফয়েজের ওয়াজ, আপনারা দেখবেন মুস্তাক ফয়েজের ওয়াজ দিলে আপনি শুধু কি আসবে, হাসি আর হাসি, হাসি আর হাসি। মানে ওনার ওয়াজের ধরনটাই হাসি, কিন্তু ইসলাম কি হাসা হাসির জায়গা? এবার আসুন, আপনারা যারা বলতেছেন তাহির নিয়ে গান গায়, তাহলে আপনারা সার্চ দেন যে তাহির ওয়াজ, আপনারা দেখুন তাহির ওয়াজ দিলে কি আসবে। তাহির ওয়াজ দিলে শুধু অনেক সুন্দর সুন্দর ওয়াজ আসবে। আপনি সার্চ দিয়ে দেখেন তাহিরের ওয়াজ, লেখেন দেখেন এক একটা ওয়াজের মিলিয়ন, আপনার 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন তাহির ওয়াজ। আসলে এগুলো শিখার মতো অনেক কিছু আছে, ঠিক আছে। আজকে তাহির বিষয়ে এইসব বক্তারা লাগার কারণ হচ্ছে, জামাতের বক্তারা লাগার কারণ হচ্ছে, কারণ তাদের মাঠ ফাঁকা, তাদেরকে কেউ ডাকে না, তাদের ওয়াজে কেউ নেয় না। সেই জন্য সবাই মিলে এখন তাহিরকে আউল বাউল, মানে যত রকম মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু কি আজকে দেখা যাচ্ছে জামাতে যত বক্তা আছে এদেরকে মানুষ ডাকে না। তাহির দৈনিক 2-3টা মাহফিল হয়, ওনাকে ডাকে, সেই জন্য ওনাকে কী করে নিচে নামানো যায়, কী করে ওনাকে মানুষের সঙ্গে বেদ্যুতি করা যায়। ওরা একা সবাই মিলে যত বক্তা আছে 72 ফেরকা সবাই মিলে লেগেছে, যত বক্তা আছে, যত ট্যাংরা ম্যাংরা সি সোডো কানা ল্যাংরা আতুরা যা আছে সব তাহির বিচে লাগছে। আসলে বাস্তবতা হলে সব ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা, কিন্তু বাস্তব মাঠে যান আপনি, দেশে যান, যারা বাইরের থেকে আমরা দেখতেছি যে আসলে তাহির মানে নাসা আছে করে। একটা তাহির একটা মাহফিল শোনেন আপনি, শোনার পরে আপনি বলবেন যে আসলে তাহিরই সঠিক। আর তাই একটা মুস্তাক ফয়েজ যে কৌতুক অভিনেতা, সে তাহির নিয়ে মন্তব্য করেছে, নাউজুবিল্লাহ, সেও তাহির নিয়ে মন্তব্য করে, কী অবস্থা! মানে যে নাকি 15 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবে, আর মসজিদ বানাবে মানে আলহামদুলিল্লাহ, সেটা আমার শুনে খুশি। কিন্তু আপনি মসজিদে তো আপনি তামাশা শুরু করে দেবেন, মসজিদে গল্প গুজব, আপনি এছাড়া তো আর কিছু বলতে পারবেন না, কারণ আপনার পুঁজি এটা। আপনার ওয়াজে ইউটিউব বলে ইয়া বলেন, আপনার ওয়াজে নামে হলো হাসি ঠাট্টা তামাশা। তার কারণ হচ্ছে আপনার দোষ কেউ ধরে না, আপনি তো জামাতের এজেন্ট। যারা জামাতের এজেন্ট তারা যদি ভুলও করে, তারা যদি হাসি করে ঠাট্টা করে, ওয়াজ ভিতরে থাক, মাল ভিতরে থাকা না থাক, এলম ভিতরে থাকা না থাক, সে বাংলাদেশের বড় বক্তা। আর যদি যারা জামাতের এন্ট্রি বা জামাত করে না, তারা বাংলাদেশের যত ভালো বক্তা হোক, যত ভালো বক্তা যা কিছু করুক, মানে অনেক ভালো মানে ভালো মানের আলোচনা করুক, তারা তারা বক্তা, তারা মাজার ফুজরি। এই আসলে মাজার ফুজরি এই কথাটা কীভাবে বললে মানুষ, রাসুলের তো মাজার আছে। আপনার এই গতকালকে দেখলাম রেজা লোক আপনার সাহেব, উনি ইমাম বুখারির মাজারে গেছে। আসলে মুস্তাক ফয়েজি সাহেব উনি শুয়ে শুয়ে গল্প তৈরি করে, সেই গল্প ওয়াজের মাঝে মানে ফাঁসা করে, যত হাসি ঠাট্টা তামাশা আছে ওনারও আছে, কিচ্ছু পাইবেন না আপনি। আপনাকে চ্যালেঞ্জ করি আমি, তাহির একটা ওয়াজ শোনেন আর মুস্তাক ফয়েজির একটা ওয়াজ শোনেন, আপনি নিজে বলবেন যে কে হোক। আমরা 2-3 মিনিটের ইয়ে শোনার পরে আমরা বলতেছি যে উনি বন্ধু, উনি বন্ধু। আসলে ভাই 2-3 মিনিটে কোনো কিছু হয় না, আমরা পুরোটা ওয়াজ শুনতে হইব, ঠিক আছে। আসলে না এসে পারলাম না, যদি অন্য কেউ বলতো তাহিরি রাত্রে, যদি অন্য কেউ বলতো যে তাহির গান শুনে তার সেই গানটা আমাদের কাছে বলে, সেই গানটাকে মানুষ হেদায় দেখতো না, তাহলে আমি মেনে নিতাম, যাই হোক একটা বোকা বলতো। আর যেই লোকটার নাম নিলে জনগণ হাসে, যে লোকটার নাম নিলে জনগণ হাসে, যার নাম মুস্তাক ফয়েজি, মানে নাম নেওয়ার সাথে সাথে মানুষ হাসে ওড়ে, কী ওয়াজ করবো, সে নাকি বক্তা, অত আবার নাকি সে ফিসাব। যাই হোক, সে 1 বছর আগে সিলেটের মাহফিল নিয়ে একটা মন্তব্য করছে, একটা গল্প বানাইছে যে সিলেটের মাহফিলে গেছে উনি, তার কাছে ওনার কাছে বিড়ি খাওয়ার বিরতি চাইছে, মানে কি আজে বাজে কথা, মানে কীভাবে বানায়, তারপরে উনি নিজে লাইভে এসে ক্ষমা চাইছে। যাই হোক, ওনার যদি কারণ হচ্ছে ওনার ভুল ধরার মতো মানুষ নেই, কারণ মানুষ না থাকার কারণ হচ্ছে উনি জামাতপন্থীর লোকেরা ভুল করলো, কেউ ভুল হয় না। আবার জামাতের বাইরে যত বড় আল্লাহর ওলি হন, আপনি যাই করেন আপনার ভুল হবে, এই হইলো তাদের মতাদর্শ। বর্তমানে তাদের ওয়াজ মানুষ খায় না, কী করবো এখন, সবাই মিললে ধরছে তাহিরে কীভাবে নামান যায়, তাকে উঠেছে চায় বন্দা কি তাকে নামাইতে পারে কোনোদিনও না। যাই হোক, ইউটিউব ফেসবুক এগুলোতে আপনি তাহিরের বিরুদ্ধে বইলা বাইরে লাইতে পারবেন, কিন্তু বাস্তবতে মাঠে কি আপনাদের মাঠ খালি। আপনি দেখ চ্যালেঞ্জ করেন দৈনিক তাহির 2-3টা মাহফিল, আপনারা দেখেন আপনাদের 2-3টা মাহফিল দেখান, নাই নাই আজকে যারা এত বড় বড় ভর্তি হয় মানে ফেসবুক ইউটিউবও দেখেন না আপনাদের কটা মাহফিল দৈনিক, নাই। কিন্তু তাহির দৈনিক আল্লাহর রহমতে 2-3টা মাহফিল চলতে আছে, এমনকি ফতির মাহফিলে লাখ লাখ লোক। এগুলো তো আমরা বলে বেড়াই না যে তাহিরি অনেক আল্লাহ অনেক বড় মরণা অনেক, আমাদের দরকার নাই। আর যে সঠিক সে সবসময় সঠিক থাকবে, আর যে সঠিক সে সবসময় মানে টিকে থাকবে, আর যে বন্ড তো কিছুদিন পর তার অস্তিত্ব থাকবে না। আল্লাহর রহমতে তাহিরিতে 20 বছর ওয়াজ করতে আছে, কিন্তু কই কত ফতুয়া কত বন্ড কত কিছু, উনি ওনার জায়গাতে এখনও স্ট্রং, ওনার দিন দিন জনপ্রিয় বাড়তে আছে। আসলে যারা তাহিরের বিরুদ্ধে মানে কথা বলে তাদের উদ্দেশ্য তো সৎ না, তাদের অসৎ উদ্দেশ্য, কারণ তাদের মাঠ কমে যাচ্ছে, তাদের জনগণ কমে যেতেছে, এই হলো অবস্থা। তারা কীভাবে জামাতের আবুল আল্লাহ মওদুদির মতাদর্শ বাস্তবায়ন করবে, ইবনে তাইমের মতাদর্শ বাস্তবায়ন করবে, নাসিরুদ্দিন আলবানির মতাদর্শ বাংলাদেশে প্রচার করবে, তো এগুলো তাহিরের জন্য পারতেছে না, কারণ তাহির ফতিরা ক্ষেত্রে আপনার প্রতিবাদ করে, যারা মসজিদে খেলা করবে না, এখানে তাহির
প্রতিবাদ করে। তো সেজন্য আপনার প্রতিটি ক্ষেত্রে সবাই কিন্তু তাহিরের বিরুদ্ধে যাওয়ার কারণ হচ্ছে এটা। যাই হোক, আল্লাহ হাফেজ।